প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিদ্যা সম্পর্কিত উপাদ্য নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় ক্লাস নেব। আমি মোহাম্মদ রুবেল, সহকারী শিক্ষক সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 17 নিয়ে। উপপাদ্যটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, মানে ব্যাস নয় এমন যে কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। অথবা প্রশ্নটি পরীক্ষার প্রশ্নপত্রে এভাবে থাকতে পারে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা। প্রশ্ন হচ্ছে এম, এবি যায়ের মধ্যবিন্দু হলে প্রমাণ কর যে ও এম লম্ব এবি। বিশেষ নির্বচন, তার আগে আমরা চিত্রটা অঙ্কন করব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা এম এবি যায়ের মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, অর্থাৎ ও এম রেখাংশ এবি রেখাংশের উপর লম্ব। তাহলে বিশেষ নির্বচন, ও কেন্দ্র বিশিষ্ট বিশেষ নির্বচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয়, এবি ব্যাস নয় এমন একটি যা এম এবি যায়ের মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। অঙ্কন, ও এম, ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ, ধাপ এক, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, ও এ সমান ও বি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর ও এম ইজ ইকুয়াল টু ও এম, এরা সাধারণ বাহু। এরপর এ এম ইজ ইকুয়াল টু বি এম, যেহেতু এম বিন্দুটা এবি যায়ের মধ্যবিন্দু, তাহলে এম এবি যা এর মধ্যবিন্দু। যেহেতু ত্রিভুজ ও এ এম এবং ও বি এম এর মধ্যে তিনটি উপাত্ত সমান, সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। একটা দুইটা ত্রিভুজের টোটাল ছয়টা উপাত্তের মধ্যে যখন তিনটে উপাত্ত সমান হয় সর্বসম্মতার হওয়ার জন্য, অবশিষ্ট উপাত্ত তিনটিও পরস্পর সমান হবে। তো এখানে বাহু তিনটি সমান দ্বারা আমরা সর্বসম্মতা নিয়ে আসলাম, তাহলে অবশিষ্ট কোণগুলো পরস্পর সমান, সুতরাং ও এম একোণ সমান ও এম বিকোণ, সুতরাং ও এম একোণ সমান ও এম বিকোণ। কিন্তু এই কোণদ্বয় হচ্ছে রৈখিক যুগলকোণ। যখন একটি রেখা একজোড়া কোণ উৎপন্ন করবে,
তখন কোণগুলোকে আমরা রৈখিক যুগল কোণ বলতে পারব অর্থাৎ সম্পূরক কোণ এক প্রকার রৈখিক যুগল কোণ বলা যায় তো সেই ক্ষেত্রে রৈখিক যুগল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি আর কোণদ্বয় যদি সমান হয় তখন প্রত্যেকে 90 ডিগ্রি তাহলে এখানে OMA কোণ এবং OMB কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণ সমান সুতরাং প্রত্যেকে সমকোণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো OMA কোণ সমান OMB কোণ সমান এক সমকোণ অর্থাৎ প্রত্যেকেই সমকোণ আর আমরা জানি সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব অর্থাৎ এইখানে এই কোণটা যদি সমকোণ হয় এ ও বি কোণ তাহলে ও এ ও বি এর উপর লম্ব আবার ও বি বাহু ও এ বাহুর উপর লম্ব অর্থাৎ সমকোণের বাহু দুটি পরস্পর পরস্পরের উপর লম্ব সুতরাং আমরা বলতে পারি ও এম লম্ব এ বি এটাই আমাদের প্রমাণ ছিল প্রমাণিত আজকে হ্যাঁ এখন এই উপপাদ্যটির মত করে এখানে একটা প্রশ্ন লেখা হয়েছে খ নম্বরে ও এম লম্ব অ্যাবি হলে প্রমাণ কর যে এম অর্থাৎ এম বিন্দুটা অ্যাবি জায়ের মধ্যবিন্দু তাহলে এই প্রমাণটা হচ্ছে আমরা এখন যে প্রমাণটা করলাম উপপাদ্য 17 এটার বিপরীত তো এটা তোমরা একই নিয়মে নিজেরা করার চেষ্টা করবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ